গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত হলো বিরোধী শূন্য গ্রাম পঞ্চায়েত। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ছিল 29টি। তার মধ্যে 29টি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। তাই 10ই আগস্ট বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের অধীন গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হল। গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত বিরোধী শূন্য গ্রাম পঞ্চায়েত গড়ে নিজেদের দখলে রাখল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী 29 জন প্রার্থীর উপস্থিতিতে তাদের সবার সমর্থনে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে বৃহস্পতিবার শপথ নিলেন অঞ্জলি সিংহ এবং গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে শপথ নিলেন হরিপদ মণ্ডল। বৃহস্পতিবার গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সুন্দরবন পুলিশ জেলার গঙ্গাসাগর কোস্টাল থানার পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী দিয়ে পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল ওই গ্রাম পঞ্চায়েত চত্বর। এদিন গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান নির্বাচিত হওয়ার পর প্রধান ও উপপ্রধান এবং ওই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যদের ঘিরে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে গঙ্গাসাগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকতিপ ডট কম এর মাধ্যমে। এদিন প্রধান হিসেবে শপথ নেওয়ার পর কাকতিপ ডট কম এর ক্যামেরার সামনে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডল কি বললেন শুনুন। গঙ্গাসাগর থেকে ক্যামেরায় শুভ্রাংশু করণের সঙ্গে সৌরভ মণ্ডলের রিপোর্ট। আজ 10/8/2023 আজকে সাগর ব্লকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের অন্তর্গত গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতে বিরোধী শূন্য পঞ্চায়েত হিসেবে তৃণমূল কংগ্রেস আত্মপ্রকাশ করে আজকে 29 জন মেম্বারকে একত্রিত করে প্রধান এবং উপপ্রধান নির্বাচিত হল। প্রধানের দায়িত্ব পালন করলেন অঞ্জলি সিংহ এবং উপপ্রধান আমাকে হরিপদ মণ্ডল আমাকেই নির্বাচিত করেছে। আমরা এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে আগামী দিনে যাতে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত একটি মডেল গ্রাম পঞ্চায়েত হিসেবে পরিগণিত হয়, আত্মপ্রকাশ করতে পারে এবং মানুষের জন্য পঞ্চায়েতকে জনমুখী করে গড়ে তোলার লক্ষ্যমাত্রায় আমাদের আপ্রাণ প্রচেষ্টা থাকবে, যেখানে বাংলার অগ্নিকন্যা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাকে সামনে রেখে এবং আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে পাথেয় করে এবং সাগর দ্বীপের আম জনতার আস্থা এবং ভরসা মাননীয় শ্রীযুত বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় সুন্দরবন উন্নয়ন পর্ষদ বিষয়ক দপ্তরের যিনি ক্যাবিনেট মন্ত্রী তার অদর্শিত পথ ধরে আমরা গঙ্গাসাগরকে একটি মডেল গঙ্গাসাগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা আপ্রাণ চেষ্টা করব। গঙ্গাসাগর থেকে ক্যামেরায় শুভ্রাংশু করণের সঙ্গে সৌরভ মণ্ডলের রিপোর্ট কাকতিপ ডট কম। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স কাকদ্বীপ রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে।